এবার যেহেতু কম সময়ের মধ্যে প্রস্তুতি করতে হবে, 9 ফেব্রুয়ারির মধ্যে, তার মধ্যে এগুলো করা সম্ভব হবে। এরপরে নির্বাচন আসছে, প্রত্যেক লোকসভায় প্রত্যেক বিধানসভাতে আমরা সভা করব। আর ইয়ে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার যে আপনাদের রথযাত্রা বন্ধ করার পরে তীব্র সমালোচনা করেছিলেন আপনারা, কিন্তু এখন দেখা গেল যে ওনার সিদ্ধান্তেই সেই মুহূর্তে সুপ্রিম কোর্ট, কি বলবেন? দেখুন, এখানে কোনো এই ধরনের বড় কার্যক্রম করতে গেলে রাজ্য সরকারের শুধু অনুমতি নয়, সহযোগিতাও চাই। তারা ঠিক করেছেন বিরোধী দল বিশেষ করে বিজেপিকে কোনো রকম সহযোগিতা করবেন না। আমরা তো এখানে একটা এরকম পরিস্থিতি তৈরি করবো না যাতে সাধারণ মানুষের জীবন বা জীবনযাত্রা ব্যাঘাত ঘটে, সরকার এটা চাইছে। সেই সংঘর্ষ যদি যেতে হয় সেটা রাজনৈতিক সংঘর্ষ হবে, ইলেকশনের মাধ্যমে হবে। আমরা অব্যবস্থা তৈরি করতে চাই না, যেটা টিএমসি করছে, সেই কি বলে আয়ুষ্মান ভারতের যে কার্ড বিলি করতে মারপিট করা হচ্ছে, শুধু কর্মীরা করছেন না, পুলিশ দিয়েও পোস্ট অফিসে গিয়ে ধমকি দেওয়া হচ্ছে, খোঁজ না হচ্ছে কত কার্ড এসেছে ইত্যাদি। এই কারণে যেটা করতে পারেন ওনারা, আমরা সেটা করতে চাই না। যেন গণতান্ত্রিকভাবে রীতিনীতি মেনে রাজনৈতিকভাবে যেটা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আমরা আমাদের রাজনীতি বক্তব্য রাখবে করবো, কিন্তু আমাদের কাছে আর সময় নেই। এই এই জনসভা করে তারপর ওটা একটা বড় কার্যক্রম করার জন্য ঠিক করেছি। তৃণমূল নেত্রীকে দেখা যাক কে আসে, আগের থেকে বলে তো লাভ নেই, এরকম অনেক গল্প আমরা আগেও শুনেছি। সেই ওইটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা বা চর্চা করার দরকার নেই। দেখা যাচ্ছে যাদের নাম আমরা প্রথম শুনেছিলাম তারা মোটামুটি টাটা করে দিয়েছেন, অনেকেই আসছেন না, শেষ পর্যন্ত পিসি ভাইপো না থেকে যান, এটাও দেখতাম। দিল্লি থেকে আমাদের যে নেতারা এসেছিলেন, মাননীয় কৈলাসজি, মাননীয় শিবপ্রকাশজি, মাননীয় অরবিন্দ মেননজি, এবং আমাদের প্রদেশের দুজন অখিল ভারতীয় নেতা মাননীয় মুকুল দা এবং রাহুল দাও ছিলেন। এছাড়া প্রদেশের সাধারণ সম্পাদকগণ, জোন ইনচার্জ, জোন কনভেনার এবং মোর্চার প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন। মূলত যাত্রা আপাতত স্থগিত আছে, সেই জন্য আমাদের আন্দোলন কীভাবে হবে এবং সাধারণ মানুষের কাছে বিজেপির বক্তব্য কীভাবে তুলে ধরবো সেই জন্য বৈঠক ছিল। আপাতত ঠিক হয়েছে কয়েকটি বড় জনসভা সারা বাংলায় হবে, যার প্রস্তুতি আগে থেকে আমরা করছিলাম। মাননীয় সর্বভারতীয় সভাপতি শ্রী অমিত শাহ 20 তারিখ থেকে পশ্চিমবাংলায় সভা শুরু করবেন। 20 জানুয়ারি মালদাতে ওনার প্রথম সভা হবে। 21 তারিখ দুটো সভা করবেন, সিউড়ি এবং ঝাড়গ্রাম, এবং 22 তারিখেও দুটো সভা করবেন, জয়নগর এবং কৃষ্ণনগর। মোট 5টা সভা উনি 20, 21, 22 মধ্যে করবেন। এটা আপাতত ঠিক হয়েছে, এই ডেট উনি আমাদের কাছে স্বীকৃতি দিয়েছেন। আমাদের ইচ্ছা আছে মাননীয় প্রধানমন্ত্রীকেও ফেব্রুয়ারি মাসের মধ্যে কলকাতায় নিয়ে এসে সভা করা, তাই একটা মোটামুটি 8 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী যে সভা করার জন্য ব্রিগেডে আমরা ভেবে রেখেছি দিন, সেই দিনটা আমরা আমাদের কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে জানিয়েছি। নিয়মতকে যখনই কনফার্ম হয়ে যাবে সে ডেট, সেটা আপনাদের জানাবো, যদি অদল বদল হয় সেটাও জানাবো। আপাতত মাননীয় অমিত স্যার 5টা সভা এবং মাননীয় প্রধানমন্ত্রীর 1টা সভা ব্রিগেডে, এটা আমরা ডেট ঠিক করেছি। সম্ভব হলে মাননীয় প্রধানমন্ত্রী তার আগেও 1-2 সভা করতে পারেন, তার প্রস্তুতি চলছে, সব কিছু অনুমতি ওনাদের হবে, তারপরে আমরা এটা করব, এটা ঠিক হয়েছে। বাকি জনসম্পর্ক এই সভাকে সফল করার জন্য গ্রামে গঞ্জে বাইক র্যালি, সাইকেল র্যালি এসব করা হবে, আর ডোর টু ডোর ক্যাম্পেন মহিলা মোর্চার কর্মীরা করবেন, যুবা মোর্চা বাইক র্যালি করবে মণ্ডলে মণ্ডলে, এছাড়া কিষাণ মোর্চা, মাইনরিটি মোর্চা, এসসি এসটি ওবিসি মোর্চা, তারা গ্রামে গ্রামে গিয়ে সাইকেল র্যালি করবেন জনসম্পর্কে এবং মোদীজির সভায় আসার জন্য সবাইকে আহ্বান করবেন। আগামীকাল 1টার সময় যুব মোর্চার তরফ থেকে একটি কার্যক্রম করা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশেতে বিভিন্ন প্রদেশেতে বিভিন্ন লোকসভার কর্মীদের বুথ স্তরের কর্মী পর্যন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথাবার্তা বার্তালাপ করছেন। কালকে সারা দেশের যুব মোর্চার কর্মীদের সঙ্গে উনি এই অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথাবার্তা বলবেন, বার্তালাপ করবেন, সেই প্রোগ্রাম আছে। আপাতত এই কয়েকটি বিষয় জানাবার মতো ছিল, আপনাদের আমি জানালাম।
কালকে প্রোগ্রামটা কোথায় হবে ওনারা আয়োজন করছেন একটু জমচার প্রেসিডেন্ট এখানে আছে তার কাছ থেকে পরিচয় নেবেন বিলবোর্ড যেটা এখন করতে দিল না রথ রথযাত্রা আপনাদেরকে সেটাই আপনারা দেখতে যাচ্ছেন শুধু সভা করুন আপাতত কি প্ল্যান হবে না হবে কত সময় লাগবে সেটা আমরা চিন্তা ভাবনা করছি কিন্তু যেটা করার দরকার যেহেতু ফেব্রুয়ারির 9 তারিখের পরে কোনো মাইক লাগিয়ে সভা সমিতি করা যাবে না তাই তার আগে এই সমস্ত জনসভার মাধ্যমে একটা প্রচার আমরা করব এবং সেটা ব্রিগেড সমাবেশের মাধ্যমে সমাপন হবে তারপরে কি কার্যক্রম হয় সময় অনুযায়ী কতটা থাকবে ইলেকশন আগে সে দেখে আমরা বাকি আগামী দিনের কার্যক্রমের প্রস্তুতি করব তাহলে অমিত স্যার 5টা সভা আর প্রধানমন্ত্রীর কয়েকটা সভা এই কটাই সবাই করবে আপাতত আমাদের ফাইনাল